হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ চ্যানেলে সংযুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা যারা মোবাইল চার্জ দেন কিংবা মোবাইলের কাজ করেন কিংবা আপনার ধরেন ঘরে যে লাইটগুলা ব্যবহার করে থাকেন, সেই লাইটগুলার এম্পিয়ার এবং ভোল্টেজগুলা দেখার জন্য যে ছোট ছোট যে পার্টস লাগে সরঞ্জামাদি, সেইগুলো বানিয়েছে আমাদের এক প্রিয় বড় ভাই, আমাদের প্রিয় বাবু ভাই। উনি যে একটা ডিভাইস তৈরি করছে, তো আপনি এটা দিয়ে দেখতে পারবেন যে আসলে আপনার লাইনের ইনকাম সোর্স কত আছে, কত ভোল্ট আছে। ডিসি লাইন আর কি মাথায় রাখবেন, ডিসি লাইনে কত ভোল্ট আছে এবং এখান থেকে আপনার কিভাবে এম্পিয়ার আউট হয়, কত এম্পিয়ার আউট হচ্ছে সেটা দেখার জন্য। বিশেষ করে যারা এলইডি লাইটগুলো আপনারা ঠিক মেরামত করার জন্য ব্যবহার করেন, যে মেশিনগুলো ব্যবহার করেন এলইডি লাইট মেরামতের জন্য, তো তারা আপনার এই ডিভাইসটা ব্যবহার করতে পারেন। তো আমাদের যে প্রিয় বাবু ভাই যে তৈরি করছে একটা এমকে বোর্ড এবং রেগুলেটারের একটা সকেট দিয়ে যে বোর্ড তৈরি করছে, খুব সুন্দর একটা বোর্ড। তো আমি আপনাদেরকে বোল্টটা দেখালাম এবং এটাকে এমপিয়ারটা কীভাবে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিয় বাবু ভাই, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যেই করছেন আমরা আপনার ইন্টারভিউটা পড়ে নিব। তো এটার আমরা ভোল্টেজটা আমি দেখব, এটার এম্পিয়ারটা, মোটরটা এখানে ধরেন। আমার যারা ভিউয়ার্স আছে, আপনারা যদি চান তাহলে আমাদের এই বাবু ভাইয়ের কাছ থেকে এই পার্সেসটা নিতে পারেন এবং আপনার এলইডি লাইট মেরামত করার জন্য ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যারা টিকটক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন। তো ভিউয়ার্স, এই হলো মোটর, মোটর চলছে এবং দেখুন এখানে 0.16 এম্পিয়ার এই মোটরটা টানতেছে এই মোটরটা। তো ভিউয়ার্স, এটা হলো একটা মানে উদ্ভাবনী যে জিনিস, যেটাকে বলে উদ্ভাবনী, আসলে উদ্ভাবনী প্রচেষ্টায় আপনার অনেক কিছু করা যায়। তো আমাদের যে প্রিয় ভাই ইঞ্জিনিয়ার সাহেব, আপনার ইঞ্জিনিয়ার সাহেবের আমরা একটু বক্তব্য নিব এবং তার মতামত নিব যে আসলে কিভাবে ওনার চিন্তাধারা কি এবং উনি কিভাবে এই কাজগুলো করে থাকেন। আমি অনেক সময় আসি, আসলে এটা হলো আসলে মূলত হলো চার দোকান, উনি চার দোকান বসে অবসর সময় এই কাজগুলো উনি করে থাকেন। আরও বিভিন্ন কাজ আছে, আকস্মিক কাজ, কিছুদিন আগে ইনকিউবেটর মেশিন বানিয়েছে, তো এটার আমিও সহযোগিতা করেছি কিছু। তো আমরা বাবু ভাইয়ের সঙ্গে এক মিনিট একটু কথা বলবো। হ্যাঁ, আর অনেক কিছু গিফট করবো তখন আপনাদেরকে, অনেক কিছু বলার জন্য আহ্বান জানাবো। হ্যাঁ, লোকটা আসলে হাসিমাখা মুখ, খুব সুন্দর। যাই হোক, আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের কখনো চা খেতে মনে চায় আসতে পারেন আমাদের প্রিয় বাবু ভাইয়ের দোকানে, গোরান 30 নম্বর রোড, এটা হলো খিলগাঁও পড়ছে এবং থানা খিলগাঁও, জেলা হলো ঢাকা। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।